أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় অষ্টম এবং না সরি প্রিয় নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস আমার ঘরে আমার স্কুল এই স্লোগানকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন শ্রেণীর উপরে বিভিন্ন বিষয়ের উপরে আমাদের শিক্ষক মহোদয়গণ তোমাদেরকে ক্লাস করিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের যে অসমাপ্ত গল্পটা যেটা ছিল যেটা দ্য মার্চেন্ট অফ ভ্যানিস নামক গল্প থেকে নাটক থেকে চয়ন করা হয়েছে প্রথম অংশটা ছিল এ পাউন্ড অফ ফ্ল্যাশ আর আজকের পাউন্ড অফ ফ্ল্যাশের দ্বিতীয় খণ্ড আমরা আজকে আলোচনা করব সেই গল্পের তো চলো আমরা আস্তে আস্তে আমাদের মূল পাঠের দিকে ফিরে যাই টুডেস লেসন ইজ প্রেজেন্টেড অ্যান্ড প্রিপেয়ার্ড বাই মোহাম্মদ শফিকুর রহমান মোহাম্মদপুর রামানন্দ মন্ডল হাই স্কুল সেনবাগ নোয়াখালী লুক এট দ্য পিকচার অ্যান্ড গ্যাস কিসের ছবি বাক্সের ছবি না দ্য পিকচার ইজ অ্যাবাউট এ বক্স বক্সের ছবি এটাকে আর বক্সকে আর কি বলে এটা ক্যাসকেট কেমন বক্সকে আর শব্দ কি বলে ক্যাসকেট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য থ্রি ক্যাসকেট কেমন দ্য থ্রি ক্যাসকেটস এটা ইউনিট 14 লেসন 10 আছে এখানে দেখো তিনটি কৌটার মধ্যে এক একটি কৌটা কিন্তু এক একটা ধাতু দিয়ে তৈরি একটা কৌটা দেখো এটা স্বর্ণ দিয়ে তৈরি এটা রূপা দিয়ে তৈরি আর এটা হচ্ছে সীসা দিয়ে তৈরি তো আমি তিনটি কৌটা তিনটি ধাতুর দিয়ে নির্মিত এটা সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে এই যে থ্রি ক্যাসকেটস যেটা আমাদের আজকের পাঠের শিরোনাম তিনটি বক্স কিন্তু তিনটি ধাতু দিয়ে তৈরি এটা তোমরা মূল পাঠে গেলে বুঝতে পারবে এই জন্য তিনটা আগে থেকে একটু আইডিয়া করে নাও ধারণা নিয়ে নাও যে একটা হচ্ছে স্বর্ণের একটা রূপো আর একটা হচ্ছে সীসা দিয়ে তৈরি সীসা তোমরা চিনবে আমরা যে যে জাল তোমরা যে জাল মারো বা অনেকে জাল আছে বাড়িতে তোমরা দেখেছো সে জালের মধ্যে যে কী বলা হয় গুলটে যেগুলো জালের সঙ্গে থাকে গোলাকৃতি যার মধ্যে জালে সুতাগুলো আটকানো থাকে ওইটা হচ্ছে সীসা ওই গুলতেগুলো হচ্ছে সীসা দিয়ে তৈরি ওইটা হচ্ছে সীসা আর এই বক্সটা মূলত ওই সেই সীসা দিয়ে তৈরি বেশ ভারী তো চলো আমরা পাঠে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই এটা হচ্ছে পোর্ট্রেট মানে কি প্রতিকৃতি পোর্ট্রেট শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিকৃতি হ্যাঁ প্রতিকৃতি বা আর একটা অর্থ আমরা বলতে পারি ছবি পিকচার কেমন পার্সিয়ার্স পোর্ট্রেট মানে পার্সিয়ার প্রতিকৃতি বা পার্সিয়ার ছবি কেমন এগুলো আমাদের পাঠে আছে তোমরা দেখবে এরপরে এটা হচ্ছে প্রিন্স মানে যুবরাজ রাজপুত্রকে বলা হয় প্রিন্স বা যুবরাজ তোমরা অনেকে জানো এটা তো এটা হচ্ছে যুবরাজ বা প্রিন্স এবারে হচ্ছে প্রিসাস মানে মূল্যবান এই যে ধাতুগুলো দেখো খুব মূল্যবান ধাতু ফাইন গোল্ড এটা হচ্ছে খুব মূল্যবান ধাতু এছাড়া আরও অনেক কিছু মূল্যবান রয়েছে মূল্যবান যে কোনো কিছুকেই ইংরেজিতে বলা হয় প্রিসার্স তারপর হচ্ছে স্কাল মানে হচ্ছে মাথার খুলি যেটা আমাদের মাথার খুলি এটাকে কঙ্কাল মাথার খুলির যে কঙ্কাল সেটাকে বলা হয় স্কাল
এবার হচ্ছে ব্লিঙ্কিং ফুল, তোমরা যে দেখতে পাচ্ছ যে সং সেজেছে, রং মেখে সং সেজেছে, যে চেহারাটা দেখো চোখগুলো কেমন পিট পিট করতেছে চোখ, এবং হাসিটা দেখো কেমন। হ্যাঁ, এটা ভাঁড় বলে আর কি, ব্লিঙ্কিং অর্থাৎ চোখ পিট পিট করা ভাঁড়, এটাকে বলা হয় ব্লিঙ্কিং ফুল। এবার হচ্ছে কাপল, বিবাহিত দম্পতিকে বলা হয় কাপল, এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কেমন এদেরকে বলা হয় কাপল। এবার হচ্ছে মেসেঞ্জার, আমরা তো সবাই মোবাইল ফোনে মেসেঞ্জার খুব সবাই পরিচিত, মেসেঞ্জার কী আসে, সব বার্তাগুলো আসে না, মেসেজ আসে, সংবাদ আসে, তো মেসেঞ্জারটা হচ্ছে বার্তা বাহক, যেটাকে আমরা বলি দূত। অতীতকালে এরকম মেসেজ তো মোবাইলের মধ্যে চলে আসে, সেকেন্ডের মধ্যে কেউ যদি পাঠায় কয়েক সেকেন্ডের মধ্যে এটা মানে বাংলাদেশ থেকে আমেরিকা পৌঁছে যাবে, কিন্তু আগের দিনে এমন ছিল না, আগের দিনে সংবাদগুলো চিঠির মাধ্যমে এরকম বার্তা বাহক একদম ঘোড়ায় চেপে তারা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেত চিঠিগুলো, চিঠিপত্র বা অন্য কোনো সংবাদ, মেসেঞ্জার কেমন। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 189 পৃষ্ঠা তোমরা ওপেন করো, ইনশাল্লাহ সেখানে তোমরা পেয়ে যাবে। চলো আমরা আমাদের আজকের পাঠটা অনুশীলন করি। বাসানিও ওয়েন টু বেলমন্ট টু ভিজিট পর্সিয়া গ্র্যান্ডলি ড্রেস উইথ মেনি সার্ভেন্টস, অনেক চাকর বাকর নিয়ে বাসানিও, ওই যে অ্যান্টনির বন্ধু মনে আছে, অ্যান্টনির যে বন্ধু ছিল সে গেল বেলমন্টে, গেল পর্সিয়ার সঙ্গে দেখা করতে গ্র্যান্ডলি ড্রেসড, একদম রাজকীয় পোশাক আশাক পরে, উইথ মেনি সার্ভেন্ট, এবং সাথে অনেকগুলো চাকর বাকর নিয়ে গেল। পর্সিয়াস ফাদার হ্যাড ডায়েড লেটলি, লেটলি মানে কি সম্প্রতি, কিছুদিন আগে, ইন রিসেন্ট পাস্ট, রিসেন্ট পাস্ট বেশি দিন হয়নি, পর্সিয়ার বাবা মারা গেছে। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর আগে, হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান, তিনি একটি অস্বাভাবিক পরিকল্পনার কথা ভাবল, অস্বাভাবিক এই জন্য যেটা অদ্ভুত, আনইউজুয়াল অদ্ভুত একটা পরিকল্পনার কথা ভাবল, টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর হার ডটার, তার কন্যার জন্য একটা ভালো স্বামী খোঁজার জন্য তিনি একটা অদ্ভুত পরিকল্পনার কথা ভাবলেন। হি ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি পর্সিয়া, তিনি চেয়েছিলেন একজন মানুষ, একজন পুরুষ মানুষকে চেয়েছিলেন যে তার মেয়েকে পর্সিয়াকে বিয়ে করবে, ফর হার সেলফ, পর্সিয়ার জন্যই তাকে বিয়ে করবে, পর্সিয়াকে ভালোবেসে, অ্যান্ড নট ফর হার ওয়েলথ, পর্সিয়ার সম্পদের জন্য নয়। তাহলে পর্সিয়াকে একজন মানুষ বিয়ে করবে তার সম্পদের জন্য নয়, শুধু পর্সিয়াকে ভালোবেসেই বিয়ে করবে, তার বাবা এটাই চেয়েছিলেন। হি হ্যাড থ্রি ক্যাসকেটস মেড, তিনি তিনটি কৌটা তৈরি করলো, ওয়ান অফ গোল্ড একটি স্বর্ণের, ওয়ান অফ সিলভার একটি রূপার, অ্যান্ড ওয়ান অফ লিড একটা হচ্ছে সিসার। ওয়ান অফ বাস ক্যাসকেট হ্যাড পর্সিয়াস পোর্ট্রেট ইন ইট, এবং একটি কৌটার মধ্যে তিনি পর্সিয়ার একটি প্রতিকৃতি বা একটা ছবি তিনি সেখানে রেখে দিলেন। দ্য সুইটার হু, সুইটার মানে হচ্ছে যিনি অভিযোগ দাখিল করে, কি বলে এসে মামলা যিনি করেন, বাদীকে বলে সুইটার। তো এখানে আমরা বলবো যিনি, হু দ্য সুইটার, যে ব্যক্তি, হু আমরা এখানে রূপকর্তে ব্যক্তি ধরে নিলাম, হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার, অর্থাৎ যে ব্যক্তি ওই কোটাটা পছন্দ বাছাই করতে পারবে, যে কোটার মধ্যে পর্সিয়ার ছবি আছে বা প্রতিকৃতি আছে, সেই পর্সিয়াকে বিয়ে করবে, বুঝতে পেরেছ। দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো, প্রথম যিনি চেষ্টা করেছেন পর্সিয়ার প্রতিকৃতিটা খুঁজে বের করার জন্য, বক্সটা বাছাই করার জন্য, তিনি ছিলেন মরক্কো দেশের যুবরাজ। হি থট দ্যাট, তিনি ভাবলেন যে সিলভার অ্যান্ড লিড আর পুয়োর মেটালস, তিনি ভাবলেন যে রূপা আর সীসা এগুলো হচ্ছে কম দামি ধাতু, ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রিসাস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রিসাস পিকচার, সে ভাবল যে মূল্যবান ছবি মূল্যবান ধাতু দিয়ে নির্মিত কোটার মধ্যেই থাকতে পারে, মূল্যবান ধাতু দিয়ে নির্মিত মূল্যবান কোটা বহন করবে বা থাকবে মূল্যবান ছবি। সো তাই হি চোজ দ্য গোল্ড ক্যাসকেট, তাই তিনি স্বর্ণের নির্মিত ক্যাসকেটটা, তিনি বক্সটা বাছাই করলেন, বাক্সটা। বাট অল হি ফাউন্ড ওয়াজ এ পিকচার অফ এ স্কাল উইথ এ মেসেজ দ্যাট সেইড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কিন্তু তিনি
দেখতে পেলেন যে যখন তিনি ওই কোটাটা খুললেন, তিনি দেখলেন কোটার ভিতরে একটি স্কাল, একটি মানুষের খুলির একটি কঙ্কাল উইথ এ মেসেজ, এবং সেই সাথে সেখানে সংবাদ আছে, এবং ওই ওই সংবাদের মধ্যে বলা হয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড, ওই যুবরাজ খুব দুঃখে পেল, অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, এবং তিনি বাড়ি ফিরে গেলেন, খুঁজে পেলেন না, পোর্শিয়ার পোর্ট্রেট প্রতিকৃতিটা পেলেন না, তাই তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন, এরপর স্পেনের যুবরাজ এলেন, সি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট, তিনি একটি রূপার তৈরি কৌটার দিকে তাকালেন ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ যাবৎ তিনি একটি রূপার তৈরি কৌটার দিকে তাকিয়েছিলেন। অন ইট ওয়াজ রিটেন, ওই কৌটার উপরে লেখা ছিল, হি হু চুজেন মি, যে আমাকে পছন্দ করবে, উইল গেট হোয়াট ই ডিজার্ভ, সে পাবে যেটা তার, সে যেটার যোগ্য সে সেটা পাবে। অর্থাৎ কথা হচ্ছে এরকম, ওই বক্সের উপর লেখা ছিল যে যে আমাকে পছন্দ করবে সে যে জিনিসটার যোগ্য সে সেই জিনিসটা পাবে লেখা ছিল। দ্য প্রিন্স হ্যাড এ ভেরি হাই ওপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ, এবং ওই যুবরাজের নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা ছিল। হি থট দ্যাট, সে ভাবলো যে হি ডিজার্ভ দ্য বেস্ট, আমি তো সবচেয়ে ভালো জিনিসটা পাওয়ার যোগ্য। হি দেয়ার ফর চুজ দ্য সিলভার ক্যাসকেট, তাই তিনি রূপার তৈরি কৌটোটা পছন্দ করলেন, অ্যান্ড ওপেন ইট, এবং এটা খুললেন। ইনসাইড দ্য ক্যাসকেট, এবং ওই ওই কৌটোর ভিতরে হি ফাউন্ড, তিনি দেখতে পেলেন এ দ্য পিকচার অফ এ ব্লিঙ্কিং ফুল, তিনি দেখতে পেলেন যে সেখানে একটা ভাঁড়ের ছবি, তার চোখ পিট পিট করা একটি ভাঁড়ের ছবি দেখতে পেলেন। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, তিনিও খুব হতাশ হয়ে গেলেন, অ্যান্ড অফেন্ডেড, কষ্ট পেলেন। হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে, তিনিও খুব শীঘ্রই স্থান ত্যাগ করে চলে গেলেন। দেন তারপর বারনের স্টার্ন, এবার আসলো বাসানিওর পালা। হি লুকড অ্যাট দ্য ক্যাসকেট অফ এ ফর এ লং টাইম, তিনি কোটোগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। হি থট, তিনি ভাবলেন, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, তিনি ভাবলেন যে যে বাহ্যিক সৌন্দর্য অনেক সময় মানুষকে বিপদগামী করে, বাহ্যিক সৌন্দর্য অনেক সময় মানুষকে বিপদগামী করে, ব্যাডম্যান অ্যাফিয়ার গুড, তিনি ভাবলেন যে এই যে শেক্সপিয়ারের এই কথাগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে এই কথাগুলো শেক্সপিয়ার বলেছেন, হ্যাঁ দেখছো মানুষ মানুষকে কীভাবে তিনি শিক্ষা দিয়েছেন শেক্সপিয়ার, এই জন্য শেক্সপিয়ার গ্রেট বলা হয় ওনাকে। ব্যাডম্যান অ্যাফিয়ার গুড, তিনি বললো যে ভালো মানুষের চেহারা সুন্দর, খারাপ সরি খারাপ মানুষের চেহারা ভালো, ব্যাডম্যান অ্যাফিয়ার গুড, তিনি বললেন যে খারাপ মানুষের চেহারা ভালো, অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লথস, এবং ওই খারাপ মানুষগুলো তাদের অন্তরের ভিতরের যে কুটিলতাগুলো রয়েছে সেগুলো সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখে, কুৎসিততা যেটা রয়েছে সেটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখে। দেখো শেক্সপিয়ারের কী লেসন এটা। সো তাই হি চুজ দ্য প্লেন লুকিং লিড ক্যাসকেট, তাই তিনি সাধারণ সীসার যে কোটাটা ছিল সেটা তিনি বাছাই করলেন। অন ওপেনিং দ্য ক্যাসকেট, যখন তিনি এটা খুললেন, হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, তিনি এবার পোর্শিয়ার যে প্রতিকৃতি যে ছবিটা সেটা তিনি খুঁজে পেলেন। বাসানিও অন পোর্শিয়া গোট ম্যারিড, বাসানিও এবং পোর্শিয়ার বিবাহ হলো। দেয়ার ওয়াজ গ্রেট জয় অ্যাট বেলমন্ট, অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল আর স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি, এবং এই যে নববিবাহিত দম্পতি তাদের সময়গুলো খুব সুখ শান্তিতে তারা কাটাচ্ছে। বাট সুন দেয়ার হ্যাপিনেস টার্নড ইন টু সরো বাই এ পিচ অফ নিউজ, কিন্তু একটি সংবাদের কারণে তাদের এই সুখগুলো খুব শীঘ্রই দুঃখে পরিণত হলো। এ মেসেঞ্জার কেম উইথ এ লেটার উইথ ফ্রম অ্যান্টনিও, একজন দূত অ্যান্টনিওর কাছ থেকে একটি চিঠি নিয়ে আসলো। দ্য লেটার সেইড, এবং ওই চিঠিতে বলা হয়েছে, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, প্রিয় বন্ধু বাসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি, আমার সব জাহাজগুলো সাগরে হারিয়ে গিয়েছে, আই ক্যান নট পে দ্য মানি আই ওয়ে টু শাইলক, আমি শাইলকের কাছ থেকে ওয়ে মানে ধার নেওয়া, আমি যে ধার নিয়েছি শাইলকের কাছ থেকে সেটা আমি পরিশোধ করতে পারছি না, সো তাই আই হ্যাভ টু পে দ্য প্ল্যানটি, তাই আমাকে কী করতে হবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে। ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল, যদি সম্ভব হয় একবার আমাকে এসে দেখে যেও, যদি সম্ভব হয় একবার আমাকে এসে দেখে, দেখো কি পোলাইট,
হ্যাঁ মেসেজগুলো, আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই, আমি তোমাকে মৃত্যুর আগে একটাবার দেখতে চাই। বাসানিও কুইকলি লেফট ফর ভ্যানিস, এবং বাসানিও খুব শীঘ্রই ভ্যানিসের উদ্দেশ্যে রওনা হলো। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে গল্পটা বুঝিয়ে দিতে। এটার আরেকটি অংশ কিন্তু রয়ে গেছে, পার্ট থ্রি। ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে পার্ট থ্রি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, এবং তোমরা আমার সাথেই থাকবে আশা করছি। এবার প্রশ্নোত্তর পর্বে চলে এলাম। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো যে পোর্শিয়াস ফাদার হ্যাড ডায়েট, পোর্শিয়ার বাবা মারা গিয়েছে। কবে? ইন দ্য রিসেন্ট পাস্ট। কবে? এই মানে সম্প্রতি, সম্প্রতি তার বাবা মারা গিয়েছে। এরপরে পোর্শিয়াস ফাদার্স প্ল্যানড টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর পোর্শিয়া অ্যাজ শি ওয়াজ। পোর্শিয়ার যে, পোর্শিয়ার বাবার যে পরিকল্পনা ছিল তার মেয়ের জন্য নাকি ভালো হাজব্যান্ড মানে খোঁজার, এটার কারণ পোর্শিয়া কেমন ছিল, পোর্শিয়া কেমন, আনকমন। পোর্শিয়া হচ্ছেন অসাধারণ, সাধারণ কোনো মেয়ে না, অসাধারণ ছিল। তার রূপে গুণে সব দিক থেকে পোর্শিয়া ছিল অসাধারণ। এরপরে দ্য প্রিন্স অফ ড্যান্স হ্যাড এ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ। কোন দেশের যুবরাজের তার নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা ছিল, মনে আছে? মরক্কান, মরক্কান প্রিন্স, দ্য প্রিন্স অফ মরক্কান, মরক্কো দেশের যুবরাজের নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা ছিল। এরপরে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পোর্ট্রেট ইউজড ইন দ্য লাই টেক্সট এ ইন, যে আমাদের এই প্যারাগ্রাফে বা এই গল্পের যে এই নম্বর টেক্সটে যে শব্দটা ব্যবহার করা হয়েছে পোর্ট্রেট, এই শব্দটা সমার্থক শব্দ কি? সিনোনিম মানে সমার্থক শব্দ, পিকচার, সমার্থক শব্দ হচ্ছে পিকচার। দ্য ক্যাসকেট কন্টেইনিং পোর্শিয়াস পোর্ট্রেট ওয়াজ মেড অফ, যে কৌটাটার মধ্যে পোর্শিয়ার প্রতিকৃতি বা ছবি ছিল সেটা কিসের তৈরি ছিল? লিড, সেটা ছিল সীসা দিয়ে তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য হোমওয়ার্ক, হোমওয়ার্কের প্রথমটা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ম্যান ডিড পোর্শিয়াস ফাদার লুক ফর, পোর্শিয়ার বাবা কী ধরনের মানুষ খুঁজছে মানে খুঁজছিলেন। এবার হুইস ক্যাসকেট কন্টেইন দ্য পিকচার অফ এ ব্লিঙ্কিং ফুল, কোন কোটার মধ্যে, হ্যাঁ ওই যে চোখ পিটপিট করা ভাঁড়ের ছবি আছে এটা লিখবে। এবার হোয়াই ডিড বাসানিও গো টু ভিজিট পোর্শিয়া গ্র্যান্ডলি ড্রেসড উইথ মেনি সার্ভেন্টস, কেন বাসানিও পোর্শিয়ার সঙ্গে রাজকীয় পোশাক এবং অনেক চাকর বাকর নিয়ে দেখা করতে গেলেন, এটা তোমরা লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং তোমরা অবশ্যই সবাই করোনার ভাইরাসের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।